মালদা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে জেলা যোগা চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হল মালদা সত্য চৌধুরী ইনডোর স্টেডিয়ামে। মালদা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে জেলা যোগা চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হল মালদা সত্য চৌধুরী ইনডোর স্টেডিয়ামে। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা ডিএস এর সহ সম্পাদক প্রদীপ দে, হুসাম হায়দার খান লোদি, ডিএসএর সদস্য সমীর ঘোষ, যোগা সম্পাদক রাজেশ গুপ্ত, যোগা প্রশিক্ষক নিমাই দত্ত সহ অন্যান্য অতিথিরা। সর্বনিম্ন 4 বছর থেকে 50 বছর বয়সী পুরুষ ও মহিলারা যোগা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। 200+ প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বলে জানা গিয়েছে। মোট 6টি বিভাগে প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতি বছরের ন্যায় এবছরও মালদার সত্য চৌধুরী ইনডোর স্টেডিয়ামে যোগা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় প্রতিযোগীদের ট্রফি ও মানপত্র দিয়ে পুরস্কৃত করা হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। যোগের প্রসার, যোগের ব্যবহার, যোগের মাধ্যমে শরীর সুস্থ, রোগ নিরাময় এবং প্রতিটি স্কুলে ছাত্র ছাত্রীদের যোগের প্রতি আকর্ষণ বাড়ানোর লক্ষ্যেই প্রতি বছর এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয় বলে জানান মালদা ডিএস এর যোগার সম্পাদক রাজেশ গুপ্ত। মালদা ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এখানে বার্ষিক যোগাসন প্রতিযোগিতা জেলাভিত্তিক, এটা প্রত্যেক বছরই হয় এবং এটাতে আমাদের মালদা জেলার সমস্ত অঞ্চল স্কুল থেকে ছাত্রছাত্রীরা এর মধ্যে অংশগ্রহণ করে। যত যোগ প্রতিষ্ঠান আছে সেখান থেকেও তারা আসে, এসে এখানে অংশগ্রহণ করে। এর মধ্যে আমাদের এ বি সি ডি 4টি গ্রুপ, বয়স 8 থেকে আরম্ভ, এটা বয়স 4 থেকে 8 একটা গ্রুপ, 8 থেকে 12 একটা গ্রুপ, 12 থেকে 16 একটা গ্রুপ, আর 16 থেকে 20 একটা গ্রুপ, আর একটা গ্রুপ হচ্ছে এভাব 25-50, যারাই পার্টিসিপেট করবেন সবারই জন্য। এর মধ্যে কি আমাদের স্পার্কের কিছু লোকজন এসেছিল, তাদের ব্লাইন্ড সংস্থা থেকে, তারাও একটা ছোট এক্সিবিশন করে গেছে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।